জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মমর বিয়ের কথা প্রকাশ করেছিলেন চার বছর পর, ডিভোর্সের কথা প্রকাশ করলেন দুই বছর পর। অন্যদিকে প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে স্বামী সানি পোদ্দারকে নিয়ে দুবাই যাচ্ছে বিদ্যা সিনহা মিম। প্রথমে আসি জাকিয়া বারী মমর কাছে। চুপিসারে বিয়ে করে দীর্ঘ চার বছর একসঙ্গে সংসার করার পর প্রকাশ্যে আসে অভিনেত্রী জাকিয়া বারী মম ও নির্মাতা শিহাব শাহিনের বিয়ের খবর। 2019 সালের 20 নভেম্বর শিহাব ও মমর চতুর্থ বিবাহবার্ষিকী উদযাপনের ছবি প্রকাশ করে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে বিয়ের খবর সামনে আনেন। এরপর বেশ ভালোই যাচ্ছিল তাদের সংসার। বিয়ের খবর সামনে আসার পরের বছর 2020 সালের সেপ্টেম্বরে তাদের বিচ্ছেদ হয়। দীর্ঘ পাঁচ বছরের সংসার জীবনের ইতি টানলেন তারা। বিচ্ছেদের খবরটি তারা নিজেরাই নিশ্চিত করেছেন। মম বলেন, অনেকেই জানেন আবার অনেকেই জানেন না, তাই অনেকে আমাকে জিজ্ঞাসা করেন কি অবস্থা আমাদের সংসারের, আমরা কেমন আছি, সংসার কেমন চলছে, অথচ আমরা সংসার করছি না, এটা বলতেও পারছিলাম না, কিন্তু আমার ভানভনিতা করতে একদমই ভালো লাগে না, তাই মনে হচ্ছে সবাই জানুক আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে। দীর্ঘদিন প্রেম করার পর 2015 সালের 20 নভেম্বর জাকিয়া বারী মম ও শিহাব শাহিনের বিয়ে হয়। এটি মমর তৃতীয় বিয়ে হলেও শাহিনের দ্বিতীয় বিয়ে। এর আগে 2010 সালে নির্মাতা এজাজ মুন্নার সঙ্গে ঘর বেঁধেছিলেন মম, তাদের একমাত্র ছেলে উদ্ভাস। তবে 2013 সালে মুন্না ও মমর সংসারের ইতি ঘটে। তারও আগে হাবিব নামের একজনের সঙ্গে বিয়ে হয়েছিল মমর, সেই বিয়েও বেশি দিন স্থায়ী ছিল না। অন্যদিকে ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারের সঙ্গে ছয় বছরের গোপন প্রেমের পর চলতি বছরের 4 জানুয়ারি বিয়ে করেন বিদ্যা সিনহা মিম। সেই হিসাবে আর কয়েকদিন পরেই তাদের প্রথম বিবাহবার্ষিকী। বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে দুবাইতে উড়াল দিচ্ছেন এই দম্পতি। বৃহস্পতিবার ঢাকা থেকে দুবাই যাবেন তারা। মিম বলেন, মূলত বিবাহবার্ষিকীর জন্যই আমরা দুবাই ট্যুরে যাচ্ছি। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে সনি আমাকে একটা সারপ্রাইজ দিচ্ছে, যেহেতু এর মধ্যেই 31 পড়ছে, তাই দুবাইয়ের নিউ ইয়ার উদযাপনেও অংশ নেব। 10 দিনের সফর শেষে নতুন বছরের 8 জানুয়ারি ঢাকায় ফিরবেন তারা। মিম জানান, দুবাই থেকে দেশে ফেরার পরের দিন উড়াল দিবেন কলকাতায়, কারণ সেখানেই তার নতুন সিনেমার কাজ চলছে। ঢাকায় নির্মাতা সঞ্জয় সমদ্দারের পরিচালনায় সিনেমাটির নাম মানুষ। এতে টলিউড সুপারস্টার জিৎ এর বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। ইতিমধ্যেই সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। নতুন লটের শুটিং শুরু হবে 10 জানুয়ারি থেকে। প্রসঙ্গত, জিতের সঙ্গে মিমের দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে মানুষ। এর আগে তারা একসঙ্গে সুলতান দ্য সেভিয়র সিনেমায় অভিনয় করেছিলেন।